আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ বিনিয়ামিন। আশা রাখি সকলেই ভালো আছেন এবং সকলেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেছেন এবং যে যার বাসায় অবস্থান করতেছেন। তো আজকে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য রয়েছে, এই সংকটময় অবস্থাতেও যারা বাসায় বসে আছেন, আমরা এখন বাসায় বসে কি করতেছি আসলে? এখন বেসিক্যালি বাসায় বসে আমরা ফোনটাই হচ্ছে বেশি চালানো হচ্ছে, যে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলটা বা সোশ্যাল মিডিয়াটা আমার বেশি ইউজ করা হইতেছে। তো এই সোশ্যাল মিডিয়াটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমার একটি হ্যান্ডসেটের প্রয়োজন আছে। তো যারা নতুন একটি হ্যান্ডসেট খুঁজতেছেন, তাদের জন্য আমাদের নতুন টেকনোর পক্ষ থেকে নতুন একটি ফোন নিয়ে আসছি, সেই মডেলটির নাম হচ্ছে টেকনো 15 প্রো। তো বেসিক্যালি এই ফোনটা যাদের হচ্ছে 20,000 টাকা বাজেট, তাদের জন্যই এই ফোনটি সর্বপ্রথম চয়েস হতে পারে। তো বেসিক্যালি এই ফোনটাতে আমরা যেই জিনিসগুলো ইউজ করছি সেটা হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। ফোন চালানোর জন্য 20,000 টাকার ভিতরে 6 জিবি 128 জিবি, এই রেয়ার, এই জিনিসটা আপনি অন্য আদার্স ব্র্যান্ডে কোনো ব্র্যান্ডে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুঁজে পাবেন না। এবং আমরা এটার ভিতরে ক্যামেরা দিচ্ছি পপ আপ ক্যামেরা, এটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে 32 মেগাপিক্সেল এবং ব্যাক সাইডে 4টা ক্যামেরা দিচ্ছে, একটা হচ্ছে 48 মেগাপিক্সেল, একটা হচ্ছে 5 মেগাপিক্সেল, একটা হচ্ছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল হচ্ছে এআই শট। এখন এই বেসিক্যালি এই ফোনটা যে চালানোর জন্য আমরা এই নতুন একটা চিপসেট নিয়ে আসছি, সেটা হচ্ছে থাইনোটসের এআই টেকনোলজি, টেকনোর নিজস্ব চিপসেট, যে জিনিসটা দিয়ে আপনি কি করতে পারবেন যে অনায়াসে যে কোনো হাই লেভেলের গেমস বলেন আর 4টা ক্যামেরার জন্য রাতে অন্ধকারের ভিতরে যেই ছবিটা আপনি তুলতে চাবেন সেই ছবিটাই আপনি তুলতে পারবেন। তো এটার ভিতরে হচ্ছে 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং হচ্ছে অ্যান্ড্রয়েড সবচেয়ে লেটেস্ট ভার্সন, আমরা 10 ইউজ করতেছি, কিউ ভার্সন সবচেয়ে আপডেট ভার্সন। এবং এটার সাথে আমরা সবসময় একটা নতুন ভার্সন ইউজ করি, সেটা হচ্ছে টেকনোর নিজস্ব অপারেটিং সিস্টেম হাইওএসের 6.0 ভার্সন। এই ফোনটাতে আরও বিভিন্ন রকমের কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনি পাবেন। তো দেখা যেতেছে আপনার যদি ঘরে বসে কোনো ফোন দরকার হয় এবং হোম ডেলিভারির দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেকনোর যে কোনো পেজে বা যে কারোর সাথে আপনি যোগাযোগ করতে যদি চান, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিজে হচ্ছে বাসায় থেকেই আপনি নিতে পারবেন। সো সবাইকে আশা রাখি, আজ আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।